اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وعليكم السلام ورحمة الله عبد الستر بھائی بنگلدش تکے پروشنو کرسین বর্তমানে যে পসরে তৈরি আছে সেই তাবলিক করেন এবং সেই তাবলিকে যাওয়ার জন্য আপনাকে খুবই রিকোয়েস্ট করতে চান এবং চল্লিশ সিল্লা বা একটা সিল্লা দেওয়া যায় এক সিল্লা মানে চল্লিশ দিন দেওয়ার জন্য এখন আপনি কি করবেন এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি জানেন যে তাবলিক জমার মধ্যে দুই ভাগ হয়ে গেছে এখন আমরা কোন ভাগে যাব কথা এরকম বুঝে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লাহ রাসুলিল্লাহ আমাবাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت الرسالة الله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين سورة المعادة شاشة المبرايات أقلام النبي الأمين صلى الله عليه وسلم بلغوا أني ولو آية حدثنا ابن إسرائيل الخرج من قذب عليه متعمدا فليتبوى مقاده من النار رواه البخاري عبد السطر باي كوشون ديكتور بروشنا كورسان تبليكي أبليكي

ওনার থেকে এরকম কোন সাব্যস্ত আছে কি ওনারা চল্লিশ দিন বা চল্লিশ সিল্লা জীবন চিল্লা বৎসর করুন দ্বিতীয়ত কথা হল বাংলাদেশে বাংলাদেশ না বিশ্বের বেশিরভাগ দেশেই যে বর্তমান যে প্রচলিত যে তাবলিক রিয়ে তাবলিক করে এই তাবলিক করা সংক্ষিপ্ত কথা সে আমাদের জন্য কারোর জন্য জায়েজ নয় তবে ভাষাটা ঠিক আছে কর্মরা ভুল তাবলিক অর্থ পৌঁছিয়া দেওয়া যেমন আল্লাহ কোরআন আমি রবীন্দার মাদার সাতষট্টি নম্বর একটা ওয়াজ করছি এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন রাসুল হে মোহাম্মদ সাল্লাম আপনি পৌঁছিয়া দেন কি দেন। কি পছাইবেন মা উম জিলেকামি রব্বিক যা আপনার প্রতি নাজিল করা হয়েছে আপনি পৌঁছান যা আপনার প্রতি নাজিল করা হয়েছে তাই আপনি পছান তাহলে আল্লাহ বলছে হে মোহাম্মদ সাল্লাম আপনি পৌঁছান কি পোষান যা আমি আপনার প্রতি নাজিল করেছি তাই পোষাইতে হবে আর মোহাম্মদ সাল্লামে বেললিগু আলাও আয়া আমার পক্ষ থেকে একটি আয়াটা যেন পৌঁছিয়ে দেওয়া মানে আপনি জানলে আপনার প্রতি নৈতিক দায়িত্ব কর্তব্য যে আপনি পৌঁছিয়ে দিয়ে আপনি জমা রাখতে পারবেন না এটাই আল্লাহ কোরআনে আদেশ করেছে সুতরাং মাওলানা ইলিয়াস সাহেবের যে তাবলিক হাজার তাবলিক এটা নবী মাহমদ সাল্লাহ আল্লাহ প্রদত্ত রসুল্লাহ সাল্লাহ প্রদর্শিত নয় সুতরাং এই তাবলিক করা যাবে না কারণ এই তাবলিক সম্পূর্ণ তাবলিকটি হচ্ছে মাওলানা ইলিয়াস সাহেবের প্রতিষ্ঠিত ভারতের হরিয়ানা শহর মেওয়াদ গ্রাম থেকে এর উৎপত্তি সুতরাং এই তাবলিক করা যাবে না কাজেই এই তাবলিক তাবলিকের মিসাবটার ফাজাল আমল এই প্রথম ভূমিকে খুলে দেখবেন মাওলানা জাকিরিয়া সাহেব ইলিয়াস রহমুল্লাহ সাহেবের জামাতা এবং ভাতিজা এই ভোট একটি বলছে এত বড় বুজুর্গ হজরত মাওলানার হজরত ইলিয়াস সাহেবের সন্তুষ্টি পরকালের নাজাত হবে বিদায় আমি ভুল লিখেছি অথচ আল্লাহ রবসেন আপনি আল্লাহ যদি তোমরা আবার আল্লাহর ভালোবাসা পেতে চাও উল ইন কুন্তম আল্লাহ তাহলে কি করো ফাবি তোমরা আমার রসুলের অনুসরণ করো ইবা ফেগা থেকে আসছেন তোমরা আমার রসুলের অনুসরণ করো তাহলে কিবু ফিউনি ইয়ফ বিবু কুম আল্লাহ তাহলে আমার রসুলকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর শুধু ভালোবাসবেন না অয়াল ফিরুল্লাহ কুম জুনুবা আল্লাহ তোমাদের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ গাফর রাহিম তাহলে এই বইতে প্রথমে কি লেখা আছে যে অমুক ব্যক্তির সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট নয় না এই বইতে মধ্যে যে সমস্ত শিরকি কথা আছে যদি আমরা মাথালা না বুঝি তাহলে আমরা এটা মনে করবো এডি এবাদত এটাই এবাদত আপনি যদি প্রমাণ করতে চান আপনি নানাজিকে বলেন নানাজি ঠিক আছে আপনি তাবলিক করেন সুতরাং আমি মেনে নিলাম তাবলিক করার মেনে নিলাম না এই তিরমিজিতে নিয়ে যান আপনি আপনার যিনি আমির আছে বা ওনাকে বলবেন যে কোরআন থেকে একটা হায়াত পরে বোখারি মুসলিম থেকে একটা হায়াত হাদিস পরে আমাদেরকে বর্ণনা করে শোনানোর জন্য দেখবেন পরেন কিনা তখন তারা ওই তারা তখন আপনার কথা মানবে না তাহলে আপনি যদি প্রকৃত

আয়াত আজকে আমাদের কথা আপনার মাথা নষ্ট হয়েছে হয়তো আপনি আমাদেরকে গালিগুলা করবেন অনেক কথাই বলতে পারেন আল্লাহ সেদিন পাবিষ্ট লোকের মুখমণ্ডল গুলাকে যেদিন কই মাস মাছ যেরকম আমরা খোলায় বাঁচি এইভাবে উলট পুট করে যখন আগুনে শেকাতে হবে তখন না হায় আল্লাহ আমি ভুল করেছি যদি আল্লাহ আলু করতে কথা রসুল আলু করতে কতই ভালো হইতো আজকে আমাদেরকে গালি দেন আপনি তাবলিক করেন তাবলিক করার পর কিন্তু কোন ব্যক্তি ব্যক্তি বিশেষের কথা আরে আমি আপনি তো দূরে কথা আমি তো দূরে কথা ফুলান মুক্তি তো দূরে কথা স্বয়ং আল্লাহ মোহাম্মদ যা রবের পক্ষ থেকে নাজিল করেছে টিনাভিরেছে কোরআল হাসিন কোরআন হাদিস আল্লাহলাম কথা কাজ অনুমোদন সমর্থন দলের মা এম টিকুয়ান হাওয়া ইন হুয়া ইল্লাহ ইউ ইউ আমার রসুল মন থেকে কোনো কথা বলে নাই আমি যা অভিজ্ঞছি তাই বলছি সুরে হাক্কার পাঁচচল্লিশ সাতচল্লিশ সময় দেখেন আমার মহাম আমার রসুল যদি আমার নামে কোনো কথা বলতো আমি তার কণ্ঠে পারতাম গান হাটটা চেপে আল্লাহ আল্লাহ পাক আলিফ লা দরতাম এই হচ্ছে সেই কিরা এই হচ্ছে সেই কোরআন যাতে কোনো সন্ধের অবকাশ নাই পৃথিবীর যত কিতাব আছে সবের মধ্যে সন্দেহ আছে থাকতেই পারে আর প্রত্যেকটা বইয়ের ভূমিকায় লেগছে এই বই লেখলাম ভুল সংশোধন হলে ভুল যদি পরিলক্ষিত হয় আমাকে জানাবেন আমি পরবর্তী কোনো সন্দেহ নাই আল্লাহ চ্যালেঞ্জ করছে আর সেই চ্যালেঞ্জের কিতাব এবং হাদিস বাদ দিয়ে আপনি একজন ব্যক্তিগত মানুষের তাবলিক করবেন এই তাবলিক করা হারামে তেমন যাও আপনার যাওয়া যাবে না এবার আপনি গালি গালাজ না কিছু না সেদিন করবেন সেদিন বলবেন

সামান্য কিছু দুই একটা কথা আছে হাদিস তাও এর মধ্যে দিয়ে হাদিস দেওয়া ভরাফোনা এবার কোরআনে কিছু ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিয়েছে সুতরাং আপনি আমরা অনেক সময় বড় বড় মহাদিস আমরা বই পড়ি অস্বীকার করি না কিন্তু সেই বইটাকে আমরা কোরআন হাদিসটাকে মিলিয়ে দেখি ঠিক আছে কিনা কিন্তু আপনি কোরআন পড়েন আপনি আপনার দাদাকে আপনার দাদাকে টেস্ট করে দেখেন যে দাদা বা না না আপনি ধরুন আজকে আপনার কোরআনে দুইটা এক এখন আপনার মৃত্যু সেবার করেন আপনার ইয়েকে আপনার আমির সবার কর কোরআন দুইটা এক পরে আপনার তো বোখারি মুসলিম থেকে দুইটা হাদিস করে শুনে দেখুন অসুবিধা এটি তাবলিক তাহলে আপনার হাজার আমি তাবলিক কেন করবেন ব্যক্তি বিশ্বাস তাবলিক করা যাবে না যেটা আল্লাহ বলছেন সুতরাং আমাদেরকে অবশ্যই তাবলিক করতে হবে এই তাবলিকে যাওয়া যাবে না আর যে চল্লিশ এক সিল্লা চল্লিশ দিন দুই ছিল্লা আশি দিন তিন ছিল্লা একশো বিশ দিন তারপরে আপনার বছর ছিল্লা তারপরে এক মাস ধরে এগুলা কে কোন কোন অধির আসলো অহিউর রহমান না অহিয়র শয়তান অলিউর রহমান না অলিহর শয়তান কোনটা আল্লাহর পক্ষ থেকে হই না শয়তানের পক্ষ থেকে হই আসছে কে আপনাকে আমরা দিয়ে দেবো আল্লাহ বলছে সেই মোহাম্মদ আপনি তাবলিক করেন আমার আমি যা আপনার নাচুতেছি তার তাবলিক করতে হবে সুতরাং যেই হোক না কেন শুধু তাঁ জামাত না আমার আমরা কথা বলছি যদি আমাদের কথা কোরআন কাছে বলে আপনার শিক্ষা দিবেন দেওয়ালের লোককে ফিকা দেবেন এবং আবুহানিদা রহমাল্লাহ ঘিন্নতার সাথে বলছিলেন প্রশ্ন করছিল যদি আপনার কথায় রসুল্লাহ সাল্লাহ আল্লাম কথায় কন্ট্রাডিকশন দেখা দেয় কি করব বলছেন উনি ঘৃণতার সাথে বলছে অতিরিক্ত কাউনি আবহানী লিখাবার রসুল সাল্লাহ আল্লাম আমার কথাকে দেওয়ালের ফিক্ষা দাও মোহাম্মদ সাল্লাহ আসলাম কথা ধরো এভাবে সাহাবির কথা বলছে একই কথা বলছে তাবির কথা একই কথা বলছেন কিন্তু একটা তো মহামুশী আবু আবুগানী রহমাল্লাহকে আমরা পচাইছি বিভিন্ন মিথ্যা রচনা করে সুতরাং মাল্লাহ ইনিয়া

যে এই কোরআন সত্য এ কোরআন সন্ধের কোনো অবকাশ নেই সুতরাং যেটা সন্ধের অবকাশ নাই আবার বলুন কোরআন হাদিস বাদ না কোরআন হাদিস কারবানি আল্লাহর বাণী যেমন আল্লাহবাণী এবং যেদিন আল্লাহ আত্লা রসুল্লাহ সেদিন সেদিন আফসোস করলে কোনো কাজ হবে না আফসোস এখনই করতে হবে ফিরে এখনই আসতে হবে কোরআন হাতের কাছে এখনই আসতে হবে কোরআন আপনি এখনই করতে হবে যদি মরে যান সেদিন কারণে কোনো কাজ হবে না আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না সুতরাং সেদিন ইফত খাজা আফসোস করে যদি অমাকের বন্ধুরা অমকের বানাইতাম তাহলে কতই না ভালো হইতো সুতরাং আসুন আমরা কোরআন হাজির তাবলিক করি এটা আমাদের জন্য দায়িত্ব আর যদি এছাড়া অন্য কোনো দায়িত্ব অন্য তাবলিক করেন তাহলে সেদিন দুঃখ ছাড়া কিছু করার থাকবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিক দান করে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ